সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি ক্লাস নিব, শামসুল আলম। আমরা আজকে একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে আলোচনা করব। যেহেতু কোভিড-19 কালীন সময় চলছে, এখন আসলে আমরা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীদেরকে সরাসরি ক্লাসরুমে পাচ্ছি না। এই জন্যই ক্লাসরুমের যে উপভোগ্য পরিবেশ সেটা আমরা আসলে ফিল করছি, আমরাও তোমাদেরকে মিস করছি যে কবে তোমাদেরকে ক্লাসে পাবো। এরকমের একটি পরিবেশে আমরা আজকে আইসিটি ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা আজকে আইসিটি বিষয়ের প্রথমে ক্লাসের প্রথমেই আমি আইসিটি বিষয়ের একটি পূর্ণাঙ্গ ধারণা তোমাদের সামনে তুলে ধরব, তারপরে মূল আলোচনায় যাব। আইসিটি বিষয়ে মোট 6টি অধ্যায় রয়েছে, সেই 6টি অধ্যায়ে আমরা 2 বছর ধরে পড়তে হবে সকল শিক্ষার্থীদের। অর্থাৎ এখানে কোনো দ্বিতীয় পত্র নেই, আইসিটি বিষয়ের একটি পত্র, তার মধ্যে আবার মাত্র 6টি অধ্যায়। আমি আবারও বলছি, মোট 6টি অধ্যায়, সেই 6টি অধ্যায় আমরা 2 বছর ধরে পড়ব। তা আমরা আজকে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ে যে বিষয় আজকের যে আলোচনা, আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়, আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের আলোচনার পূর্বে আমরা একটি ছবি দেখে নেব। দেখো, এখানে বেশ কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এগুলো এই ছবি দেখে আমরা আসলে কি আন্দাজ করতে পারি যে আমরা কি পড়তে যাচ্ছি। এই ছবি দেখে আমরা আসলে বুঝতে পারলাম যে আমরা আসলে তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে পারব। শিখন ফল, আমরা আজকের এই আলোচনা থেকে কি কি শিখতে পারব, তথ্য ও তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারব, যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারব, তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানতে পারব, বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারব, বিশ্বগ্রামের উপাদান কি কি আছে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারব, এবং তথ্য প্রযুক্তি কিভাবে বিশ্বায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে সেটিও শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বুঝতে সক্ষম হবে। অর্থাৎ কেউ যদি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে সক্ষম হব যে আলোচনার শেষে আমরা জানতে পারবো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি একটু আন্দাজ করো তো সবাই, আজকে আমরা কি পড়াতে যাচ্ছি বা কোন বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কোন বিষয়টুকু আমরা আলোচনা করব। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছ, আমাদের আজকের আলোচনা হচ্ছে আইসিটি সম্পর্কিত প্রাথমিক ধারণা ও গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন কি সেটি ও বিশ্বায়নের উপাদান। অর্থাৎ আজকে আমরা এই 2টি বিষয় নিয়ে আলোচনা করব। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে তথ্য কি। আর তথ্য সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে তথ্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডেটা, সেই ডেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ডেটাকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার পরে আমরা তথ্য পেয়ে থাকি। চলো আমরা তথ্য বা ডেটা সম্পর্কে আরেকটু বিস্তার দেখে নিই। আমি এখানে কিছু ইমেজের ব্যাখ্যা করব। দেখো, আমরা এগুলোকে বলছি খেলনা তৈরির উপাদান, তারপরে বলছি এই খেলনা তৈরির উপাদানগুলোকে একসাথে সেট করলে কিছু খেলনাও তৈরি হচ্ছে। সবাই একটু খেয়াল করো, খেলনা তৈরির প্রচেষ্টা করছে এখানে শিক্ষার্থীরা। আর ফাইনালি এখানে আমরা কি পাচ্ছি, তৈরিকৃত খেলনা পাচ্ছি। অর্থাৎ আমরা খেলনা তৈরির যে উপাদান, তাহলে এটাকে আমরা যদি ডেটা ধরি বা উপাত্ত ধরি, উপাত্ত দিয়ে কিছু তৈরি করার চেষ্টা, মানে একটা প্রসেস বা প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে এখানে, চেষ্টা করছে তারা। চেষ্টার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একটি ঘর তৈরি করছে এবং একটি বিমানের খেলনা তৈরি করছে, অর্থাৎ ফলাফল পাচ্ছি। সেই ফলাফল থেকে আমরা বলছি যে তথ্য। আমরা আরেকটি উদাহরণ দেখব,
যেটা দিয়ে তোমরা আর একটু ভালো বুঝতে পারবে যে ডেটা কি বা ডেটা কিভাবে প্রসেস করে তথ্যতে রূপান্তরিত হয়। ডেটা শব্দটি হচ্ছে ল্যাটিন, যা ডেটাম শব্দের বহুবচন, অর্থাৎ ডেটাম শব্দটি সিঙ্গুলার, ডেটা শব্দটি প্লুরাল। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশ সমূহ হচ্ছে ডেটাম উপাত্ত। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। ইনপুট সমূহ যেটা আমরা একটু আগের পৃষ্ঠাতে দেখে এসেছি যে কিছু উপাদান যেটা দিয়ে খেলনা তৈরি করা হচ্ছে সেটাকে ইনপুট ধরছি, আর পুরো প্রক্রিয়াকে আমরা প্রসেস বলছি, আর ফলাফল হিসেবে যেটা পাচ্ছি সেটাকে তথ্য বলছি। সংক্ষেপে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়ে থাকে। তাহলে তথ্য কি? সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় ইনফরমেশন বা তথ্য। তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয়, সুসজ্জিত বিন্যাস। অর্থাৎ তথ্য সেটাই হবে যেটি হবে সুসজ্জিত বিন্যাস, যেটি হবে অর্থবোধক, যেটি হবে উপাত্তের সঠিক অংশ। অর্থাৎ বিষয়টিকে আমরা এইভাবে বলতে পারি যে ইনফরমেশন বা তথ্য সমান উপাত্ত যোগ কনটেক্সট, অর্থাৎ প্রেক্ষিত, যোগ মিনিং, অর্থাৎ তথ্য হওয়ার জন্য আমাদেরকে উপাত্ত লাগবে, উপাত্তের একটি প্রেক্ষাপট লাগবে এবং তার একটি অর্থ থাকতে হবে, এই সব কিছু মিলে তথ্য হবে। আমরা এখানে একটি জিনিস খেয়াল করো, শিক্ষার্থীরা দেখো, আমরা শিক্ষার্থীর নাম, রোল, এখানে প্রথমে রহিম, বিশ, সেলিম, কমা, বিশ, ১৫, বয়স, শ্রেণী, এগুলো তথ্য না উপাত্ত? তোমরা বলো তো দেখি একটু। হ্যাঁ, এটি হচ্ছে উপাত্ত বা ডেটা, তোমরা ঠিকই ধরেছ, এটি হচ্ছে উপাত্ত বা ডেটা। অর্থাৎ এই ডেটা এখানে সাজানো নেই, এখানে অর্থপূর্ণ নয়, এই জন্য এটি ইনফরমেশন বা তথ্য নয়। তাহলে এটিকে যদি আমরা সাজাই, সাজানোর পর্যায়ে যখন আসবে, যখন বুঝতে পারবো যে রহিম যে তার রোল ১, সে একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং তার বয়স ১৫, ঠিক একইভাবে আমরা সেলিম বা হাসিম সম্পর্কে জানতে পারি যে কোন হাসিম, যেই হাসিমের রোল ৩। অর্থাৎ এই চিত্রটা একটু খেয়াল করো, আমাদের কাছে ডেটা থাকবে, ডেটাকে প্রক্রিয়া বা প্রসেস করার পরে আমরা যা পাই সেটিকে আমরা বলছি ইনফরমেশন, সেটিকে আমরা বলছি ইনফরমেশন। আশা করি সবাই বুঝতে পারছ যে ডেটা বা উপাত্ত কি, আর ডেটা বা উপাত্ত থেকে কিভাবে তথ্য সম্পূর্ণ হয়ে থাকে, আর সেই তথ্য কিভাবে প্রযুক্তির সাপেক্ষে এসে মানুষকে বিভিন্ন বিষয়ের সুনির্দিষ্ট ইনফরমেশন বা তথ্য প্রদান করে থাকে। তাহলে দেখো, প্রথম অংশটাকে আমরা বলছি ডেটা, দ্বিতীয় টেবিলটাকে আমরা বলছি তথ্য। আশা করি সবাই বুঝতে পারছো তথ্য এবং উপাত্তের পার্থক্য। এবারে আমরা দেখব তথ্য প্রযুক্তি। তা আমরা তো তথ্য সম্পর্কে জানলাম, তাহলে তথ্য প্রযুক্তিটা কি? অর্থাৎ তথ্য যেই প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত হয়, যেই প্রযুক্তির মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে, যেই প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্যটা পেয়ে থাকি সেটাকে আমরা বলছি তথ্য প্রযুক্তি। অর্থাৎ তথ্য এখন শুধু মানুষের কাছেই নয়, তথ্য মানুষ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে রেখে দিয়েছে, যেমন আমরা সার্ভারে অনেক তথ্য পাই, যেখান থেকে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো তথ্য ব্যবহার করতে পারে। অর্থাৎ তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে আমরা বলছি তথ্য প্রযুক্তি। এই ছবিটা বা ইমেজটা একটু সবাই খেয়াল করো, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীকে একটি বাউন্ডারি বা সীমা রেখার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং সেটির সাথে সম্পৃক্ত আছে চারপাশে বিভিন্ন ধরনের ডিভাইস, ল্যাপটপ, অর্থাৎ যার মাধ্যমে মানুষ সহজেই তথ্য পেয়ে যাচ্ছে, আর এই তথ্য পাওয়ার জন্য যে প্রযুক্তি ব্যবহার করছি সেটাকে আমরা বলছি তথ্য প্রযুক্তি।
তাহলে পরের অংশটুকুতে আমরা যাব যোগাযোগ প্রযুক্তি। তাহলে প্রথম অংশটি হচ্ছে তথ্য, তারপরে আমরা আলোচনা করলাম তথ্য প্রযুক্তি, এখন আমরা দেখব যোগাযোগ প্রযুক্তি। সেই প্রথম থেকেই যদি আমরা দেখি যে আমরা যদি অতীতের কথা চিন্তা করি বা এখনকার সময়ও চিন্তা করি, যে মানুষ যখন গ্রামে বা শহরে বসবাস করে সে তার প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখে, অর্থাৎ প্রতিদিন দেখা হয়, কথা হয়, সবাই সবাইকে চিনে, যোগাযোগ করে, কথা বলে, এই যে প্রক্রিয়া একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ, সেই যোগাযোগ যখন প্রযুক্তির মাধ্যমে মানুষকে আরো সুবিধা দিয়ে থাকে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলছি যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানের ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যেই ছবিটি আমি প্রথমেও দেখিয়েছিলাম আবার সবাই একটু খেয়াল করো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মোবাইলের ছবি দেখতে পাচ্ছি, তারপরে আমরা টাওয়ারের ছবি দেখতে পাচ্ছি, তারপরে আমরা ওয়াইফাই চাইন দেখতে পাচ্ছি, ল্যাপটপ দেখতে পাচ্ছি, স্যাটেলাইট দেখতে পাচ্ছি, সার্ভার ইয়া দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু একসাথে এখানে আছে, যেটা আমাদেরকে আজকের পর্যায়ে এসে মানুষের মধ্যে শক্তিশালী একটি বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছে, যেটির অবশ্য নেগেটিভ সাইডও রয়েছে বা নেতিবাচক প্রভাবও রয়েছে। তারপরেও অনেক কিছুকে আমাদের কাছে খুব সহজে পৌঁছে দিচ্ছে, সেটি হচ্ছে তথ্যকে একজনের কাছ থেকে অন্যের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটিকে সহজতর করা, আর এই সহজতর প্রক্রিয়াটাকেই আমরা বলছি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। এই ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছো? বাংলাদেশ সরকার খুব সফলভাবে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট উত্তোলন করেছে এবং যার মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরো দৃঢ় বা মজবুত করতে সক্ষম হতে করেছি, এবং সরকার দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্বিতীয়টারও কাজ শুরু করেছে, যেখান থেকে আমরা পরেরটাতে আমরা আরো সুবিধা বেশি পাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবার আমরা আলোচনা করব। এই টাইটেলটা দিয়ে খেয়াল করো, আমরা প্রথমে তথ্য সম্পর্কে আলোচনা করেছি, তারপরে তথ্য প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছি, এরপরে আমরা যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা সবগুলোকে একসাথে এনে বলছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমাদের বিষয়টার নামও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ICT। দেখো তাহলে আমরা এখানে বলছি যে তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, দুইটি প্রযুক্তি একসাথে হয়ে গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই ছবিটি দেখো, এই ছবিটি দেখে কি সবাই বুঝতে পারছো যে আসলে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটি পৃথিবীর ইমেজ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে পৃথিবী যার চারপাশেই আমরা জনসমষ্টি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখে আরেকটু ভালোভাবে বোঝা যায় যে এখানে ঘর বাড়ি বিল্ডিং দেখা যাচ্ছে, অর্থাৎ সারা পৃথিবীটা মানুষ যেভাবে বসবাস করছে, বিভিন্ন দেশের যে বড় বড় অট্টালিকা, বিভিন্ন দেশের যে পরিবেশ সেটিকে আমরা এভাবে তুলে ধরতে পারি। আর এই যে সারা পৃথিবীর মানুষ একটি গোলাকার বা গোলাকার পৃথিবীর মধ্যে যে বসবাস করছে, সেটিকে যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসেছে যে আমরা খুব সহজে সবার সাথে সবাই যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। এই ছবিগুলো দেখো, আমরা কি কিছু বুঝতে পাচ্ছি? প্রথম ছবিটাতে পৃথিবী, দ্বিতীয় ছবিটাতে বা ইমেজটাতে আমরা কি দেখতে পাচ্ছি? যে ইমেজের মাধ্যমে দেখতে পাচ্ছি পৃথিবীর চারপাশে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে আছে, অর্থাৎ চারপাশেই পৃথিবীর বিভিন্ন অঞ্চল রয়েছে এবং সেই অঞ্চলে বিভিন্ন দেশ রয়েছে, সেই দেশে আবার বিভিন্ন জনসমষ্টি রয়েছে। সেই জনসমষ্টিকে আমরা যদি দেখি তাহলে দেখো তাদের মধ্যে একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ আমরা পৃথিবীকে এবার যদি গোলাকার থেকে এভাবে নিয়ে আসি, সেখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। এই ইমেজটি দেখো,
আর এই যোগাযোগ যে সম্পূর্ণ হয় সেটি কিসের মাধ্যমে হয়? স্যাটেলাইটের মাধ্যমে হয়। আমরা যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট বাংলাদেশ উৎক্ষেপণ করেছে এবং সেটি সফলভাবে কাজ করে চলছে। তাহলে ছবিগুলো দ্বারা আমরা আসলে কি বুঝতে পাচ্ছি? বুঝতে পাচ্ছি যে সারা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে, সারা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে, অর্থাৎ পৃথিবীর চারপাশের যে মানুষ সেই মানুষদের মধ্যে, অর্থাৎ এক দেশের মানুষের সাথে অন্য দেশের একটি মেলবন্ধন তৈরি হয়েছে বর্তমান সময়ে, সেই প্রক্রিয়াটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আর সেই কাজটি সম্পূর্ণ হয়ে থাকে স্যাটেলাইটের মাধ্যমে। আর বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, সেটি আমি কয়েকবার বললাম, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আর এই যোগাযোগটা ঠিক এভাবে হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের প্রক্রিয়া এভাবে সম্পূর্ণ হয়ে থাকে। আর যেই যোগাযোগ সম্পূর্ণ হওয়ার মাধ্যমেই পৃথিবী আজকে মানুষের হাতে মুঠোয় চলে এসেছে, অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি যে আজকে পৃথিবী মানুষের হাতের মুঠোয়, অর্থাৎ মানুষ যে জায়গায় থাকুক পৃথিবীর যে কোনো জায়গাতে খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারে ভার্চুয়ালি, যেটিকে আমরা বলছি পৃথিবী আমাদের হাতের মুঠোয়। এখন আমরা আলোচনা করব বিশ্বায়ন। তোমরা অলরেডি বা ইতিমধ্যে বুঝে ফেলেছ যে সারা পৃথিবী এখন একটি যোগাযোগের পর্যায়ে চলে এসেছে, সারা পৃথিবী এখন একটি আমব্রেলা বা ছাতার অধীনে চলে এসেছে, বা অথবা একটি যোগাযোগ মাধ্যমের অধীনে চলে এসেছে, যেটির মাধ্যমে সারা পৃথিবী যার যার দেশে থেকে অন্য দেশের সাথে সে সংমিশ্রণে যেতে পারছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, অনলাইন বিনিয়োগ, অনলাইন পেমেন্টগুলো সম্পন্ন করতে পারছে, অথবা এক দেশের কালচার সম্পর্কে জানতে পারছে, বিভিন্ন কিছু জানতে পারছে, যেটা আমরা সামনে আলোচনা করব। তাহলে বিশ্বায়নের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। বিশ্বায়ন বা বিশ্বগ্রাম, আমরা যদি বিশ্বগ্রাম বলি তাহলে তার বাংলা হবে গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম। অর্থাৎ আগে যেমন গ্রামের মানুষ পাশাপাশি গ্রামের মানুষেরও হাট, মানে তাকে কষ্ট করে অন্য গ্রামে যেয়ে দেখা করতে হতো, যেখানে সময়ের ব্যাপার ছিল, অর্থের ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু সেই রকমের নয়। এখন শুধু সে পাশের গ্রাম নয়, পাশের দেশ নয়, দূরের দেশের কোনো তার পরিচিত ব্যক্তির সাথে সে মুহূর্তের মধ্যে যোগাযোগ সম্পন্ন করতে সক্ষম হচ্ছে, সেটাকে আমরা বলছি, যেহেতু সে অনেক দূরে কিন্তু একই সুতোয় আবদ্ধ, সেই জন্য আমরা বলছি গ্লোবাল ভিলেজের প্রক্রিয়া। তাহলে বিশ্বগ্রাম হলো পারস্পরিক ক্রিয়া বা আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়া সৃষ্টি করে। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি, মানবিক ও সামাজিক অগ্রগতি, সকল কিছুর উপরই সুস্পষ্ট প্রভাব রয়েছে। অর্থাৎ বিশ্বায়ন পরিবেশ, প্রতিবেশ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সকল কিছুর উপর সম্পৃক্ত। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে, অর্থাৎ পুরা কাজটা যার উপর ভিত্তি করে হয়ে থাকে সেটিকে আমরা বলছি তথ্য প্রযুক্তি, সেটিকে আমরা বলছি তথ্য প্রযুক্তি। অর্থাৎ সারা পৃথিবী যে মানুষের খুব নিকটে চলে এসেছে, কাছে চলে এসেছে, সেটিকে আমরা বলছি, যার উপর ভিত্তি করে এসেছে সেটিকে আমরা বলছি তথ্য প্রযুক্তি। আর এই বিশ্বায়ন ধারণাটি যার থেকে এসেছে তার নাম হচ্ছে মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান, আমরা তার ইমেজটি এখানে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন বিশ্বগ্রামের জনক বা গ্লোবালাইজেশনের জনক। মূল ধারণাটি হলো বর্তমান বিশ্ব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত হয়েছে। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ,
অর্থাৎ বিশ্বগ্রাম বা গ্লোবালাইজেশন বা সারা পৃথিবীকে একটি জায়গায় নিয়ে আসা যে উপাদানগুলো সমন্বয় হয়ে থাকে সেটি আমরা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তোমরা সবাই জানো যে আমরা এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে বসবাস করছি, অর্থাৎ আমাদের আজকের সময় আর 20 বছর আগের সময় যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে আমরা দেখব সময়ের সাথে প্রেক্ষাপটের অনেক পার্থক্য আছে। তো ঠিক আছে, চলো আমরা আলোচনায় মূল আলোচনায় চলে যাই। একাদশ শ্রেণীর আইসিটি ক্লাসের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি। তাহলে আমরা প্রথমেই পাচ্ছি হচ্ছে যোগাযোগ, অর্থাৎ বিশ্বগ্রাম ধারণাটি যেসব উপাদানের উপর নির্ভর করে গতিশীল হচ্ছে বা যেসব উপাদান বিশ্বগ্রামকে আরো গতিশীল বা ত্বরান্বিত করছে, অর্থাৎ যেসব উপাদানের সমন্বয়ে বিশ্বগ্রাম ধারণাটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, সংস্কৃতি, আরো অন্যান্য উপাদান রয়েছে। তাহলে আমরা একটি একটি করে আলোচনায় যাই। যোগাযোগ, দেখো যোগাযোগটা আসলে বিভিন্ন রকমের রয়েছে। যোগাযোগটাকে আমরা যদি দেখি, যোগাযোগ মানুষ একজন আরেকজনের সাথে করতে পারে, ম্যানুয়ালি করতে পারে, আবার সেটা কে কেউ অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। অর্থাৎ যোগাযোগটা বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ অতীত আমলে যে রকমের যোগাযোগ ছিল মানুষের সাথে মানুষের, এখন আর সেই যোগাযোগ ঠিক সেই জায়গাতে নেই। যোগাযোগ এখন প্রযুক্তি নির্ভর করেছে, যোগাযোগ এখন বাউন্ডারি বা সীমারেখা ছাড়িয়েছে। আর এই প্রযুক্তি নির্ভর যে যোগাযোগ সেটি হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বা আধুনিক যুগের যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যেটি হচ্ছে প্রযুক্তি নির্ভর। কর্মসংস্থান, দেখো কর্মসংস্থানটা এখন আসলে প্রযুক্তি ভিত্তিক হয়ে গেছে, অর্থাৎ সকল অফিসই আমরা এখন দেখতে পাচ্ছি যেটি হচ্ছে প্রযুক্তি নির্ভর অফিস। অর্থাৎ তুমি এমন কোনো অফিস পাবে না যেই অফিসে কম্পিউটার নেই অথবা কম্পিউটার সংশ্লিষ্ট কোনো কাজকর্ম নেই। অর্থাৎ সব অফিসই এখন কম্পিউটারাইজ হয়ে গেছে, অর্থাৎ তারা প্রযুক্তির সংস্পর্শে এসে তাদের ব্যবসা বাণিজ্যকে আসলে প্রসারিত করতে পারছে, যেটিতে মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ মানুষের কর্মসংস্থান আগে যেমন ছিল তার চেয়ে এখন পরিবর্তন হয়েছে। শিক্ষা ব্যবস্থা, দেখো আজকে আমরা তোমাদের সাথে যে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি সেটি কিন্তু আসলে আগে ছিল না বা কিছুদিন আগেই ছিল না, বা কিছুদিন আগেও আমরা রাজবাড়ী সরকারি কলেজ কিন্তু অনলাইনে কোনো ক্লাস তোমাদের সাথে নেইনি। এখন কিন্তু আমরা অনলাইন বা প্রযুক্তি নির্ভর যে ক্লাস, অর্থাৎ তুমি বাড়ি বসে যে ক্লাস পাচ্ছ সেটি কিন্তু আগে ছিল না। আগেও আমরা প্রযুক্তি নির্ভর ক্লাস নিয়েছি কিন্তু সেটি তুমি বাড়ি বসে উপভোগ দেখতে বা বুঝতে সক্ষম হওনি। এখন কিন্তু তুমি বাড়ি বসে আমাদের যে ক্লাসটি পাচ্ছ, অর্থাৎ পড়াশোনাটা হয়ে গেছে এখন প্রযুক্তির সংস্পর্শে এসে আমরা পড়াশোনাকে আরো সহজতর করে নিয়ে যাচ্ছি, যেটাতে সহজেই শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। অথবা আমি যদি অন্যভাবে বলি যে আমি বা তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে বা মানুষ হিসেবে তুমি কিন্তু বাংলাদেশে থেকে আমেরিকার কোন ইউনিভার্সিটির শিক্ষা সুবিধাটা তুমি ভোগ করতে পারবে। সেটি কিসের মাধ্যমে সম্ভব? সেটি এই প্রযুক্তির বা যোগাযোগ প্রযুক্তির বিস্তার হয়েছে দেখেই সেটি সম্ভব, যেটি আগে আসলে কল্পনা করা অসম্ভবই ছিল। চিকিৎসা ব্যবস্থা, তো চিকিৎসা ব্যবস্থাও কিন্তু আমাদের প্রযুক্তি নির্ভর হয়েছে। অর্থাৎ আমাদের দেশের এখন অনেক মানুষ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা নিয়ে থাকছেন। অর্থাৎ যারা এই করোনাকালীন সময়ে, অর্থাৎ COVID-19 দ্বারা সারা বাংলাদেশ যখন আমরা অনেক কিছুই গুছিয়ে আছি, অর্থাৎ ইচ্ছা মতোই সবাই সবকিছু করতে পারছে না, এ ধরনের পরিস্থিতিতে সে চাইলেও কিন্তু অন্য দেশে যে চিকিৎসা সেবাটা নিতে পারছে না, সে কি করছে, এদেশে থেকেই অন্য দেশের তার সেই যে সংশ্লিষ্ট চিকিৎসক তার সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার সংশ্লিষ্ট সেবাটি সে নিশ্চিত করছে। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি যে এতটাই মানুষের সহজে কাছে চলে এসেছে বা সহজতর হয়েছে
যে কেউ যে কোনো দেশে বসে অন্য দেশের চিকিৎসা সেবাটাও নিতে সক্ষম হচ্ছে। ইভেন তুমি রাজবাড়ির একজন মানুষ হিসেবে তুমি যদি মনে করো যে তুমি বাড়ি বসে রাজবাড়ি জেলার বা রাজবাড়ি যে স্বাস্থ্য সেবা রয়েছে অর্থাৎ রাজবাড়ি সদর হাসপাতালের সেবাটা তুমি নিতে যাও, সেটিও তুমি নিতে খুব সহজেই পারবে। কারণ আমাদের হাসপাতালে অর্থাৎ রাজবাড়ি সদর হাসপাতালেও ভিডিও কনফারেন্সিং এর জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসক যেখানে থাকেন ইমার্জেন্সিতে সেখানে এই ব্যবস্থাটি করা রয়েছে। অর্থাৎ আমরা জানি না যে সেবাটি আমাদের এত কাছে চলে এসেছে বা আমরা এত সহজে সেবাটি নিতে পারি। আমাদের জানার ক্ষেত্রে হয়তো অনেকেই জানি না, কিন্তু আমাদের সেবাটি খুব কাছেই রয়েছে, অর্থাৎ কেউ চাইলে এভাবে এই সুবিধাটি নিতে পারে। অনেক ক্ষেত্রেই আমরা সুবিধাটি পেয়ে থাকি, আবার কোনো কোনো ক্ষেত্রে অসুবিধাও হতে পারে যে কোনো কারণে সেই ডিভাইসটি হয়তো নষ্ট হয়েছে বা রিপেয়ার করা লাগবে অথবা কোনো অসুবিধা হয়েছে এই কারণে দিতে পারছে না, কিন্তু তাদের সেই সামর্থ্য আছে এবং আমি জানি যে তারা সেটি দিতে সক্ষম। এটিকে আমরা বলছি টেলিমেডিসিন। এরপরে আমরা দেখব হচ্ছে গবেষণা। আজকের পৃথিবীতে আমরা যেখানে আছি সেখানে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আমরা কোনো কিছু করতে চাই, দেখতে চাই, গবেষণা হচ্ছে যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বা পৃথিবীর যে জ্ঞান ভাণ্ডার যে জ্ঞান রয়েছে সেটিকে আরো সমৃদ্ধ করা হয়, সেটিকে আমরা বুঝি গবেষণা। অর্থাৎ মানুষ পড়াশোনা গবেষণা এগুলো নিয়ে পৃথিবীতে নতুন নতুন কিছু আবির্ভাব করে থাকে। অর্থাৎ সে যখন কোনো কিছু গবেষণার অর্থ হচ্ছে নতুন করে অন্বেষণ, অর্থাৎ সে যেটি আছে সেখানে আরো নতুন কিছুর অনুসন্ধান, অর্থাৎ বিস্তর জ্ঞানের গভীরে যে কোনো কিছু অনুসন্ধান করে নিয়ে এসে সমাজকে সেটি মানুষের সেবার জন্য হতে পারে, নতুন কোনো উদ্ভাবনের ক্ষেত্রে হতে পারে, মানুষের সব মানুষের জন্য একটি সুবিধা করে দেওয়া, সেটিকে আমরা বলছি গবেষণা, যেটিও হচ্ছে প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। অর্থাৎ আজকালকার যুগে সকল গবেষণাই প্রযুক্তির সংস্পর্শে এসেছে, অর্থাৎ প্রযুক্তি গবেষণা কর্মকে আরো গতিশীল করছে, যেটিও আমরা বলছি একটি উপাদান। এরপরে আমরা বলছি অফিস। আজকের অফিস হচ্ছে ডিজিটাল অফিস, অর্থাৎ অফিস যেটা সেটা এখন ডিজিটালাইজড অফিস হয়ে গেছে। অর্থাৎ মানুষ যেখানে তার কর্মস্থল সেটি এখন সে যেভাবে আগের মতো ছিল এখন আর সেটি সেরকমের নেই। অর্থাৎ যে কেউ যে কোনো জায়গায় বসে অন্য দেশে তার কি কাজ সম্পন্ন করতে পারে বা তার যে জব সেটি সে নিশ্চিত করতে পারে। আমাদের দেশে এখন অনেকেই আউটসোর্সিং করছে, যেটাকে আমরা বলছি নিজের দেশে থেকে অন্যের দেশের কাজ করা, অর্থাৎ আউটসোর্স অন্য সোর্স থেকে ইনকাম করা, সেটাকে আমরা বলছি আউটসোর্সিং। অর্থাৎ আমেরিকার কোনো কোম্পানি, ধরে নাও আমরা যদি একটি উদাহরণ দেই, আমেরিকার কোনো কোম্পানি তার অফিসের যে লোকবল দরকার সেখানে তাদের যে স্যালারি তাদের দেশের নির্দিষ্ট যে বেতন কাঠামো সেই কাঠামো চেয়ে খুব অল্প টাকায় তারা আমাদের মতো দেশ থেকে একই কাজটি করিয়ে নিতে সক্ষম হয় এই প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তির সহায়তা নিয়ে। সেই জন্যই আমরা বলছি যে অফিস যেটা তুমি এদেশে থেকে তোমার বাড়িতে থেকে তুমি অন্য দেশে অফিস করতে পারো, যেটাকে আমরা বলছি হচ্ছে ডিজিটাল অফিস। অর্থাৎ অন্য দেশের কাজ বা অফিসের কাজ তুমি বাংলাদেশে বসে বা ঘরে বসে তোমার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে সেই কাজটি তুমি করতে সক্ষম হচ্ছ। অথবা আমরা যদি বর্তমান সময়ের কথাও বলি, আজকের এই কোভিড-19 কালীন সময়ে অনেকেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজের অফিসের সকল কাজ সম্পন্ন করছে। অর্থাৎ চাকরিজীবীকে বা সেবা গ্রহীতাকে এক স্থান থেকে অন্য স্থানে আর তার ছুটে চলা হচ্ছে না বা যাওয়ারও কোনো প্রয়োজন হচ্ছে না, সে ঘরে বসেই এই সুবিধাটি নিশ্চিত করতে পারছে। বাসস্থানটা দেখো, আমরা এই ইমেজটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদের বাসস্থানটা এমন হয়ে গেছে যে বাসস্থানটাও এখন ডিজিটালাইজড, অর্থাৎ আগের মতো নেই। অর্থাৎ তুমি যেখানেই থাকো তুমি কমিউনিকেশনের মধ্যে আছো, তুমি যোগাযোগের মধ্যে আছো, তুমি প্রযুক্তি নির্ভর আছো, অর্থাৎ সকলেই হয়ে উঠেছে এক ধরনের ইন্টারনেট অধিবাসী বা আমরা যেটাকে বলছি নেটিজেন।
এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো তো এটা গ্রামের এক সময়কার ছবি, যখন বা ইমেজ যেটা দিয়ে বোঝা যায় যে আগের যুগের ব্যবসাটা কেমন ছিল। যদি এই রকমের সিনারি এখন খুব কমই দেখা যায় বা দেখাই যায় না, এ ব্যবসা বাণিজ্যের কথা বলছি আমরা আসলে, যে ব্যবসা বাণিজ্যের জন্য আগে মানুষ কে গ্রামে এই রকমের ব্যবসায়ী যারা ছিল তারা গ্রামে গ্রামে হাঁটতো এবং তার পণ্য বিক্রি করত, অর্থাৎ যদি সে না যেত তাহলে তার পণ্যটা বিক্রি হতো না। আর এখানে দেখতে পাচ্ছি সে জিনিস নিয়ে যাচ্ছে বাজারের দিকে, অর্থাৎ সে যদি বিক্রেতা না পায় তাহলে তার জিনিসটা বিক্রি করতে পারবে না। কিন্তু এখনকার সময় কি হয়েছে, এখন তার বিপরীত চেহারা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা বা পণ্য ক্রয়ের জন্য বা বিক্রয়ের জন্য তার যাওয়ার দরকার নেই, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার দরকার নেই বা মার্কেটেও যাওয়ার দরকার নেই, সে অনলাইনের মাধ্যমেই তার ব্যবসা বাণিজ্যটা সে সম্প্রসারণ করতে পারে বা পরিচালিত করতে পারে। অর্থাৎ ক্রেতা বা ভোক্তা সে পণ্যের অর্ডারটা দিচ্ছে অনলাইনে, অর্থাৎ অনলাইনের মাধ্যমেই ঘরে বসে ক্রেতা কিনতে পারছে, বিক্রেতা বিক্রি করতে পারছে, যেটাকে আমরা বলছি ব্যবসা বাণিজ্য হয়ে গেছে অনলাইন, অর্থাৎ অনলাইন, অর্থাৎ সে ভার্চুয়ালি সেবাটা দিতে পারছে। আর মূল্য পরিশোধের জন্য রয়ে গেছে ক্রেডিট কার্ড, অর্থাৎ টাকা নিয়ে তার পকেটে করে ঘোরার দরকার নাই বা টাকা নিয়ে যা পরিশোধ করার দরকার নাই, টাকা ছাড়া সে একটি কার্ডের মাধ্যমে তার ব্যাংকের ব্যালেন্স থেকে টাকাটা দিতে পারছে। এরপরে আমরা বলছি সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে তোমরা খুব ভালো জানো, কারণ বাংলাদেশের এখন আমার মনে হয় না যে মোবাইল আছে বা চালায় যে ফেসবুক ব্যবহার করে না, সে জেনে বুঝে না জেনে অথবা জেনে অথবা খুব ভালো জেনে ফেসবুক ব্যবহার করছে, অনেকে টুইটার ব্যবহার করছে বা লিঙ্কডইন ব্যবহার করছে, অর্থাৎ সমাজের যে কোনো সমস্যা সে ফেসবুকের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যজনের সাথে শেয়ার করতে পারছে, যেটিকে আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে এক ধরনের ইউনিটি তৈরি হয়, অর্থাৎ সচেতনতার ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে, কমিউনিকেশনটা আরো শক্তিশালী হয় সমাজের মানুষদের মধ্যে, যার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটলে খুব অল্প সময়ে সারা দেশের মানুষ জানতে পারে, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিনোদনের ব্যবস্থা, আমরা যদি অতীত আমলের বিনোদনের কথা বলি বা খুব কাছের কিছুদিন আগের কথাও বিনোদনের কথা বলি, যে সময়ে মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল স্থানীয় কিছু খেলাধুলা অথবা বিভিন্ন রকমের গান বাজনা, এ সকল অনুষ্ঠান অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রকমের হতো, অর্থাৎ আমাদের রাজবাড়িতে যে রকমের অনুষ্ঠান হয় সেটি কিন্তু চিটাগাঙে অন্য রকমের হতো, অর্থাৎ চিটাগাঙের যে স্থানীয় কিছু খেলাধুলা আছে যেটি আমাদের সাথে হয়তো মিলবে না, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের কিছু খেলাধুলা বা গান বাজনা যেটা অঞ্চল ভেদে আলাদা, এটা ছিল এক সময়। কিন্তু এখনকার যুগে আমরা যদি দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিনোদনটি মানুষের কোন জায়গায় নিয়ে গেছে, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই টেলিভিশন, রেডিও, সিনেমা, এই বিষয়গুলো আবিষ্কারের পরে মানুষের বিনোদন আরো প্রসারিত হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাই হচ্ছে ইউটিউবের মাধ্যমে, যেটাকে তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউব হচ্ছে কি, মানুষের আরো যে কেউ যে জায়গা থেকে যে কোনো দেশের কালচারটা খুব সহজেই সে দেখতে পাচ্ছে যে কি কোথায় কি ঘটতেছে বা কোন কোন জিনিস আছে, সারা পৃথিবীর সব রকমের ভিডিও আমরা দেখতে পাই হচ্ছে, সেটা বিনোদন হোক, সেটা কালচারাল হোক, সেটা পড়াশোনা হোক, সব রকমের কন্টেন্টের উপর ভিডিও আছে, যেটি ইউটিউবের মাধ্যমে বা অনলাইনে সংযুক্ত হওয়ার মাধ্যমে মানুষ তার বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করছে। এরপরে আমরা দেখব সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময় বলতে বোঝায় এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির যে মিশ্রণ সেটি, অর্থাৎ আমাদের যে কালচার সেই কালচারের সাথে অন্য কালচারের যে মিশ্রণ, অর্থাৎ মানুষের সাথে মানুষের যোগাযোগের ব্যাপকতা এতটাই বেড়েছে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এমন পর্যায়ে চলে গেছে যেটি আমরা আসলে বিশ্ব সংস্কৃতির সাথে মিশে গেছে, অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতির কম্বিনেশনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, অর্থাৎ একটি দেশ অন্য দেশের উপরে ব্যাপকভাবে বিস্তার করছে, প্রভাব বিস্তার করছে তার সংস্কৃতির মাধ্যমে। মানুষের পরিচিতি, দেখো সুযোগ হওয়ার এতই স্কোপ বা জায়গা তৈরি হয়েছে যে একজন নিজের দেশে থেকে অন্য দেশের সাথে অন্য দেশের মানুষের সাথে এখানের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারছে বা তার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানতে পারছে, এবং তাদের মধ্যে যদি খুব
শক্তিশালী একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়, তাহলে তারা আরো অনেক কিছু শেয়ার করতে পারছে। সহজে অডিও বা ভিডিও বিনিময়ের ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে সাংস্কৃতিক যে বিনিময় সেটি করছে, আর এটি কিসের মাধ্যমে করছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। ইউটিউব একই ধরনের ওয়েবসাইট, এক ধরনের ওয়েবসাইট যেটার মাধ্যমে যেটা বলছিলাম যে সব ধরনের সুবিধাটা অর্থাৎ সব ধরনের কন্টেন্ট মানুষ শেয়ার করতে পারছে, দেখতে পাচ্ছে, বুঝতে পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে পড়াশোনা করতে পাচ্ছে। আর এই সব কিছুই হচ্ছে বিশ্বগ্রামের উপাদান, যেটিকে আমরা এক একটি করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। বিশ্বগ্রামের সকল নাগরিকই তাহলে হচ্ছে সাংস্কৃতিক ধারক ও বাহক। আমরা যে আলোচনা করলাম ক্লাসে আজকের আলোচনায়, তাহলে আমরা মূল্যায়ন করব আসলে আজকে আমরা কি কি জানতে পারলাম বা আমরা কি কি শিখতে পারলাম। তা আমরা প্রথম অংশে আলোচনা করেছি ICT সম্পর্কে, অর্থাৎ IT সম্পর্কে আলোচনা করেছি, ইনফরমেশন আই, ইনফরমেশন টি, টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছি, তারপর যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি দুটি যখন একসাথে হয়েছে সেটি আমরা আলোচনা করেছি এবং সেটির মাধ্যমে সারা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা যে কতটাই গতিশীল বা দৃঢ় হয়েছে, যেটির মাধ্যমে সারা পৃথিবী কি একই সুতার অধীনে চলে এসেছে, যেটিকে আমরা বলছি গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, অর্থাৎ যার মাধ্যমে সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে এবং সেটির কিছু উপাদান রয়েছে যেটি আমরা আলোচনা করেছি একটি একটি করে। তাহলে এখান থেকে আমি যদি প্রশ্ন করি যে তোমরা আসলে কি শিখতে পারলে, একটি একটি করে আমরা ধরবো, যদিও ক্লাসে আমি এই প্রশ্নগুলোই করে থাকি, একটি একটি করে জিজ্ঞেস করি যতটুকু বলতে পারে সেটার সাথে আবার সমন্বয় করি, আবার পূর্বের আলোচনায় ফিরে যাই। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, তাহলে তোমাদের সরাসরি পাচ্ছিও না, তোমাদের উত্তরটাও পাচ্ছি না, তাহলে আশা করি যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে সক্ষম হবে, কারণ যদি তুমি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তাহলে আমি নিশ্চিত যে তোমরা এই বিষয়গুলো বুঝতে সক্ষম হয়েছো। সবার জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিব, অর্থাৎ যেহেতু কলেজে আসছো না, বাড়িতে বসেই পড়াশোনা এগিয়ে নিবে, এই জন্য আমরা বলছি সারা বিশ্বে একটি গ্রামে বা বিশ্বগ্রামে পরিণত হওয়ার পেছনে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকা সেটি তুমি অনুধাবনের চেষ্টা করবে, অর্থাৎ এটি তোমার বাড়ির কাজ, যে বাড়ি বসে তুমি এই বিষয়টা আজকে যে আলোচনা করলাম সেখান থেকে তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকা বিশ্বায়নের ক্ষেত্রে বা বিশ্বকে একটি গ্রামে পরিণত করার ক্ষেত্রে সেটি অনুসন্ধানের চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এটি তোমার বাড়ির কাজ। ক্লাস শেষের আগে আমি বলবো মাদক সেবন থেকে দূরে থাকি, নিজ পরিবার সমাজ ও দেশ বিনির্মাণে নিযুক্ত হই। শিক্ষার্থীদের উদ্দেশ্য আমার কথা যে আমরা সবাই মাদক থেকে দূরে থাকি, অর্থাৎ মাদক সেবন থেকে দূরে থাকি, সুস্থ সুন্দর পরিবেশে বড় হই এবং একজন সঠিক মানুষ হিসাবে মনুষ্যত্ব নিয়ে বড় হই এবং সমাজের কল্যাণে নিযুক্ত হই, এটি থাকবে আহ্বান। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, আশা করছি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।